স্বর্গে যাব, স্বর্গে খুব সুখ পাব, হ্যাঁ আবার মনুষ্যলোকে আমি আবার আসতে পারবো, এটাকে বলা হয় মধ্যমশীলবান ব্যক্তি। আবার যে ব্যক্তি মনে করে যে জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে আমি মুক্তি লাভ করব, নির্বাণ সাক্ষাৎ করব, এই অর্থে যিনি শির পালন করে তাকে বলা হয় উত্তমশীলবান ব্যক্তি। দান করেই অনুরূপ প্রার্থনা করার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি এই যাবতীয় ভোগ সম্পদগুলো যেন আমি লাভ করতে পারি, তাহলে এটা হবে হীন প্রার্থনা। কেন হীন প্রার্থনা? আমি তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার দেশনায় আমি অনেক সময় বলেছি, একজনে আমার বিহারে সেই তার সন্তান তিনি বুদ্ধ পূজা তৈরি করছেন, এখন ছেলেটা পানি এটে নিয়ে টানাটানি করতে একটু দুষ্টমি করছে বলা যায় আমরা। তখন সে বলছে বুদ্ধের কাছে একটা ছেলে চাইলাম, এরকম দুষ্ট ছেলে কেন দিল আমি জানি না, তার জ্বালায় আমি থাকতে পারি না। তাহলে বুঝে যাচ্ছে তিনি বুদ্ধের কাছে পুত্র চেয়েছেন, এখন পুত্র পেয়েছেন, কিন্তু সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরকম অনেক প্রার্থনা যেটা দুঃখ সৃষ্টি করে অনেক সময়, এটাকে বলা হয় হীন প্রার্থনা। অনেকে স্বামী প্রার্থনা করে, অনেকে স্ত্রী প্রার্থনা করে, এগুলো পাওয়ার পর তো দুঃখ উৎপন্ন হয়, অনেক ক্ষেত্রে সুখ যেমন আছে দুঃখ আছে, এটাকে বলা হয় হীন প্রার্থনা। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষ প্রার্থনা করে, আমি যেন আবার এই মানুষ হয়ে জন্মগ্রহণ করি, আমি যেন ব্রহ্মলোকে যাই, আমি যেন স্বর্গের মধ্যে যাই, এটাকে বলা হয় মধ্যম প্রার্থনা। আর কেউ কেউ প্রার্থনা করে জন্মের যেন আমার আর না হয়, আমি যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এটাকে বলা হয় উত্তম প্রার্থনা। তাই পুণ্যকর্ম সৎকর্মগুলো সম্পাদন করে উত্তম প্রার্থনা করবেন, তখন আপনার জীবন হয়তো এখন বলতে পারেন ভান্তে তাহলে আমরা কি অর্থবিত্ত টাকা পয়সা এগুলো কী করবো। আপনি যখন নির্বাণ প্রার্থনা করবেন, যতদিন আপনি নির্বাণ প্রার্থনা কর সাক্ষাৎ লাভ করবেন না, ততদিন আপনার দান শীল পুণ্যকর্মগুলো অটোভাবে আপনি লাভ করবেন। আমি তার একটা উদাহরণ বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন চট্টগ্রামে আসে দেখবেন রাস্তাঘাটগুলো পরিষ্কার হয়ে যায়। প্রধানমন্ত্রীকে বলতে হয় না এই আমি চট্টগ্রামে যাচ্ছি রাস্তাঘাটগুলো পরিষ্কার করো, আমার জন্য আমি যে রুমে থাকবো সেগুলো ঠিক করো, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে তিনি চট্টগ্রামে আসবেন বললেই এই রাস্তাঘাট পরিষ্কার করতে ভূমিকতা এগুলো অটোভাবে হয়ে যাওয়ার মতন হয়ে যায়। ঠিক আপনি যখন নির্বাণ প্রার্থনা করবেন, আপনার পুত্র স্বামী কন্যা যা যা প্রয়োজন নির্বাণ লাভ না করা পর্যন্ত আপনি এগুলো ভালো ভালোই আপনি লাভ করবেন। এই জন্যই পুণ্য প্রার্থনা করার সময় কিন্তু উত্তম বিবেচনা করে প্রজ্ঞার মাধ্যমে সেটা করতে হয়। আমাদের সকলের যদি সেটা হয় তবেই প্রকৃত আমরা সিদ্ধি হতে পারব। বুদ্ধ রত্ন সূত্রে সে কথাটা বলেছেন, কীনাং পুরাণাং নবাং নাত্যি সম্ভবাং বিরাত্ত চিত্ত আয়াতি কে ভবাস্মি তে কীন বীজ আবিরুল্লাহি সন্ধা নিভ্রান্তি ধীরা থিং পাদীপ ইদম্পি সঙ্গে রতনাং পণিতং এতেন সস্যেন সুবত্তি হোত। এখানে কি বলা হচ্ছে যে পুরাতন কর্মবিদ যার ক্ষয় প্রাপ্ত হয়েছে, পুরাতন কর্ম ক্ষয় হয়েছে, নতুন কর্ম আর উৎপত্তির কোনো হেতু বিদ্যমান নেই, সেইরূপ কর্মবীজ ক্ষয়প্রাপ্ত, কর্মবীজ ক্ষয়প্রাপ্ত মানে সেটা আর কোনোভাবে জাগ্রত হবে না। যেমন আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলতে পারতে আমার আর কোনো তৃষ্ণা নাই, আমি আর কোনো কিছু চাই না, কিন্তু দেখবেন কোনো না কোনো কিছুদিন পর আবার তৃষ্ণাটা উৎপন্ন হয়েছে। সেটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, শিম বিচি দেখেছেন, শিম বিচি যখন একটু শুকিয়ে আপনি মটকার মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেন, তখন কিন্তু সেখানে আর অঙ্কুরোদ্গমন হয় না, অর্থাৎ সেটা জ্বালিয়ে উঠে না। কিন্তু ওই শিম বিষটা যখন আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন, মাটির মধ্যে ফেলে দেবেন, কিছুদিন পর দেখবেন সেই শিম বিচিটা আবার পুনরুদ্গম হয়েছে। অর্থাৎ আমাদের তৃষ্ণাগুলো মাঝে মাঝে একটু থেমে যায়, আবার কিছুদিন পর তৃষ্ণা জাগ্রত হয়। তো আপনি যদি মনে করেন যে না আমার তৃষ্ণা ক্ষয় হয়ে গেছে, আসলে না, তো তৃষ্ণাটা বিচিটা কখন আবার পুনরুদ্গমন হবে না যদি আপনি উত্তপ্ত সে করিয়ার মধ্যে ফেলে সেটাকে বাঁচতে থাকেন, সেটাকে ফুটিয়ে ফেলেন এবং তেলমরিচ দিয়ে দেন, ওই যে তেলমরিচ দিয়ে বলে ঠিক তেলমরিচ দিয়ে দেন, তখন আপনি এটা যখন মাটির মধ্যে পুঁতে রাখবেন তখন সেটা আর অঙ্কুরোদ্গমন হবে না। ঠিক মানুষ যখন শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে কায়ে কায়ে অনুদস্য হয়ে, চিত্তে চিত্তানুদস্য হয়ে, ধর্মে ধর্মানুদস্য হয়ে, বেদনা বেদনাদস্য হয়ে, আত্মজ্ঞানে আত্মপ্রচেষ্টায় নিমগ্ন হয়ে যখন ওই উত্তপ্ত করে আর মতন ভাসতে থাকে, ভাবনাটা কষ্ট না আগুনের তাপ, এরকম ভাসতে থাকে, ভাসতে ভাসতে যখন নিজের চিত্তের সমস্ত কর্মবীজ সিদ্ধ হয়ে যায়,
এটা ওই সিদ্ধির মতন যখন সিদ্ধ হয়ে যায় এটা আর অন্তর্গমন হয় না, অর্থাৎ পুরাতন কর্মবীজ আর উৎপন্ন হয় না, নতুন কর্মবীজ আর উৎপন্ন হয় না, পুরাতন কর্মবীজ ধ্বংস হয়ে যায়, নিরুত হয়ে যান। বুদ্ধ বলছেন এই সত্যের শ্রেষ্ঠত্ব তো সঙ্গের মধ্যে বিদ্যমান, এই সত্যের দ্বারা আপনাদের জয় মঙ্গল হোক। তাই আমাদের যত আয়োজন এই পুণ্যকর্ম, সমস্ত কর্মের মূল হচ্ছে আমাদের চিত্ত জগৎকে সিদ্ধি করা, তবেই সিদ্ধ পুরুষের আজকের পূজা অর্ঘ নিবেদন সার্থক হবে। যদি আমরা আমাদের অন্তর্জগৎকে সিদ্ধি করতে পারি, যে সিদ্ধি করলে লোভ দ্বেষ মোহ উৎপন্ন হবে না, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানাচ্ছি। সেই পরম সদ্য মহাপুণ্য পুরুষ গুণালঙ্কার মস্তবীরের আবির্ভাবে আমি বলি এই গ্রাম শুধু নয়, এই সমগ্র বাংলাদেশে থেরবাদ পুনর্জাগরণের এক ঐতিহ্যমণ্ডিত ইতিহাস বিরাজমান। তাঁকে ধারণ করে যোগ্রাবাসী প্রতি বছর যে আয়োজন করে তাতে মনে করে আমরা খুব প্রীত আনন্দ অনুভব করি। সেই পুণ্যপুরুষের স্মৃতিকথাগুলো আমরা শুনতে পারি, কারণ অতীতের পুণ্যপুরুষকে যদি আমরা স্মরণ না করি আমাদের তরুণ প্রজন্মরা তারা সেটা জানবে না, আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাবে। তাই ইতিহাস ঐতিহ্য থেকে আমরা শিক্ষাগুলো লাভ করতে পারি। তাই আয়োজক সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ ও পুণ্যদান করছি। তারা যে প্রতি বছর এই করণীয় কর্তব্য সম্পাদনে একদিকে যেমন দায়কদের একটি সম্মেলন হয়, অপরদিকে আমরা যারা ভিক্ষু সংঘ আমাদের সবার মধ্যেও একটি আন্তরিক শীতবন্ধনগুলো আরও সুদৃঢ় হয়। তাই এখানে পুণ্যময় একটি মেলবন্ধন আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবার মধ্যে জাগ্রত হয়। এই জাগরণ জাগরিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্ঘকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে সেই পুণ্যপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে আমার ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।